গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো পঞ্চন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ একাদশী খুব ভালো দিন খুব আনন্দের দিন খুব ভালো লাগে এই দিনটা আসলে খুব ভালো লাগে আমি অপেক্ষা করে থাকি আগে থেকে লক্ষ্য করে থাকি কবে ওই একাদশীটা আছে তো আমাদেরকে ওই একাদশীটা মানতেই হবে আমরা একাদশীটা করলে আমাদের মন ভালো থাকে তো বন্ধুরা তোমরা যদি কেউ একাদশী করতে চাও কোনো কষ্ট নেই খুব আনন্দ লাগবে করে দেখবে বন্ধুরা একদিন তো কোনো এমন কোনো কিছু বিশেষ কষ্ট নাই তো হালকা নিয়ম যেটুকু নিয়ম আমরা একদিন মানে আমরা তো অনেক সময় না খেয়ে হয়তো দু ঘন্টা কাটিয়ে দিলাম তো দু ঘন্টার জায়গায় হয়তো সকাল থেকে বারোটা পর্যন্ত কিংবা তিনটে পর্যন্ত হয়তো না খেয়ে কাটিয়ে দিলাম তো আর একটুখানি কাটালে কোনো অসুবিধা নেই কিন্তু না খেয়ে নয় আমরা কিন্তু খাচ্ছি কিছু না কিছু খাচ্ছি ফল খাচ্ছি সবজি খাচ্ছি তো যেই যেই সবজিগুলো ঠাকুরের ভোগে লাগে সেই সব সবজি উপোস থাকলে তো আরও ভালো তো সঙ্গে থাকো বন্ধুরা কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো ভাত ফুটছে ভাত ফুটছে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি সবজি রান্না করব তো আজ একাদশি তো ওদের জন্য সব সবার জন্য সবজি রান্না হবে তো সবজি হবে তা বাবা বলছে বাবা তো মানে মাছ নাহলে খেতে পারে না না কিন্তু বাবা বলছে বোমা আমার জন্য ডিম হবে না কি করা যাবে বলো বন্ধুরা কিছু তো করার নেই অসুস্থ মানুষ অসুস্থ মানুষের জন্য সব ভগবান মাফ করে দেয় তাই তো তো চলো বন্ধুরা সবজি রান্না করব। আর ডিম আনা হয়েছে বাচ্চাদের জন্য আর বাবার জন্য কারণ বাবাকে দেবো বাচ্চা দুটো বলবে কি আমরা খাবো তুমি না করো বিশেষ করে আমার ছেলে মেয়ে তো কিচ্ছু বলবে না মেয়েকে যা দেবো তাই চুপচাপ খেয়ে নেবে তো বিশেষ করে আমার ছেলে বলবে তো কিছু করার নেই ডিমটা সেদ্ধ করে দেবো ভাবছি ভাজলে তো ভাল লাগে না অনেক গন্ধ উঠবে আর ইচ্ছে করবে না তো কিছু করার নেই সবাইটা সব রকম মেনে আমাকে চলতে হবে সবারটা দেখতে হবে শুধু আমাদেরটা দেখলে হবে না বাচ্চা আছে বাবা আছে বাবাও তো এখন বাচ্চার মতন হয়ে গেছে তাই না বাবা কিন্তু আগে এরকম করতেন না এখন অসুস্থ হয়ে গেছে বলে বাবা এরকম করছেন নাহলে বাবা কিন্তু খুব মানেন এসব ঠাকুর টুকুর খুব মানতেন ছোঁয়াছুঁয়ে এসব ঠেকাঠেকিয়ে এসব বাবা কিন্তু পছন্দ করতেন না কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে বলে বাবা এরকম করছে কিছু করার নেই সবই জানতে পারি বুঝতে পেরেছি কিছু তো বলার নেই তো ডিম রান্না করে দেবো রান্না নাম আমরা সেদ্ধ করে দেবো আর সবজিটা কি সবজি কাটছি তোমাদের একবার শেয়ার করি মুখে বললে তো অনেকটাই বলা হবে কিন্তু দেখাতে পারবো না তো আগে শেয়ার করি তারপরে বলবো আমরা সব রকম সবজি কেটেছি একটা সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানাবো দেখো পেঁপে দেখো পেঁপে কেটেছি এ দেখো কাঁচকলা আর যে ডাটা আর আছে বেগুন সব রকম সবজি দিয়ে একটা আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো তো দেখা যাক বাচ্চারা কতটা খায় আর দেখো ভাত তো ফুর্তিছে আমার তার সঙ্গে ডিম তিনটে ডিমকে প্রেশার কুকারে একটু সেদ্ধ বসিয়ে দেবো দেব সঙ্গে থাকো ফট করে আমি ফোনটা বন্ধ করে দিই ছুটে যেতে হলে বাবা ডাকছে বৌমা গো বৌমা আরে ডাকলেই ছুটে যেতে হয় আমাকে কেন কি কি অসুবিধা হচ্ছে না হচ্ছে আমাকে দেখতে হয় দেখো রুটি খাবে খুঁজে পাচ্ছে সকালে রুটি বানিয়েছিলাম বাচ্চাদেরকে রুটি অনেক কষ্টে আমার ছেলেকে তো খাওয়াতে পারি না মেয়েকে রুটি আর ঘুগুনি করে খাওয়ালাম তুমি ওটা খেয়ে যাও ওটা নিয়ে যাই ফেলটি খাবার বাজারে যতই পাওয়া রুটি হোক মুখের টেস্টি কিন্তু হেলদি নয় তো হাতেবেলা রুটি খুব ভালো তাই না তো বাবাকে একটা রুটি দেবো এমনি করেই দেখাচ্ছি তাই না ব্যাগ ক্যামেরা করতে গেলে আবার সমস্যা আছে তো বাবাকে একটু রুটি দেবো আর একটু দেখো ঘুমিয়ে দিচ্ছি দেখাচ্ছি দাঁড়া দেখো বাবাকে রুটি আর একটু বাবা খাবে তো বাবাকে এখন ঘন ঘন খেতে পায় এই যে বাবা খাবেন এখানে বসতেন এই যে হাতটা ধুয়ে নিন ওইখানে হাতটা ধুয়ে নিন হাতটা ধুয়ে নিন বাবাকে দিলাম খেতে এরকম সারাদিন চলে আমি যদি না থাকি বাবা নার্ভাস হয়ে পড়ে সব সময় বাবা খোঁজে বৌমা বৌমা হ্যাঁ তো সেদিনকে বলছে বৌমা তুমি চলে গেলে না আমি একদম হালকা হয়ে যাই আমার খুব ভয় লাগে যা তোমাদের মুখে এই তো পড়ে আছি বিস্তুতো তুমি সেবা করছো বলে আমি বেঁচে আছি আমি এ কথা কেন বলছেন ভগবান সুস্থ রেখেছেন বলে তাই ভালো আছেন আমি কে আমি কেউ নয় আমি বাড়িতে আছি আপনার দেখাশোনা করছি কালকে আমার ছেলে মেয়ের হবে তারও দেখাশোনা করতে হবে তো ওটা কোনো চিন্তা না 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 ওসব আমি মানিনি তুমি আমার সেবা করতেছো বলেই আমি সুস্থ আছি এখনো বেঁচে আছি ওইটা শুনে যেন আমার কীরকম লাগছে তোমার দাদা ভাইকে বললাম ঝরঝর করে কানতে বসে গেলাম আমি বলি একটা তো ভালো কর্ম করতেছি বল বন্ধুরা রান্নাটা হয়ে গেলে মেয়েরা এসে যাবে তাদের আবার ঝামেলা আছে তোমার দাদা ভাই বারোটার সময় চলে আসবে বলেছে কি প্রসাদ প্রসাদ আনতে হবে একাদশীর কেন থেকে বাড়িতে ব্যবস্থা করিনি বন্ধুরা বাড়িতে কিছু এইসব ব্যবস্থা করিনি বন্ধুরা রান্না রান্নাবান্না মানে ঠাকুরের ভোগটা রান্না করার জন্য কেন কি কোথায় কোথায় ঠেকাঠেকি হয়ে যাবে একটা নিয়ম নিষ্ঠাভাবে আমরা একাদশী করছি তো আমরা চাই যে ঠাকুরের কাছ থেকে ঠাকুর বাড়ি থেকে যে প্রসাদটা আসবে সেটা খেয়ে একাদশে পালন করলে যেন মনটা খুব শান্তি হয় যতই বাড়িতে সব কিছু আলাদা থাক যখন অসুবিধা হবে তখন তো বাড়িতে করে খাওয়া যাবে কেন যাবে না সব কিছু আলাদা বাসন কুসন সব কিছুই আমাদের আছে সব কিছুই রয়েছে তোমাদের দাদাভাই সব এক একটা করে রেখেছে যাতে পুজোর সময় যেন ঝামেলা না হয় নিরামিষ যখন করি তখন যেন কোনো অসুবিধা না হয় সব কিছুটা রয়েছে তাও মানে যেদিন এখন পারতিছি তোমার দাদা আনতে পারতিছে যখন পারবে না আনতে খুব অসুবিধায় পড়ে যাবে তখন হয়তো বাড়িতেই রান্না করে খেতে হবে ঠাকুরের ভোগ তো বারোটার সময় চলে বারোটা প্রায় বাজতেই চললো দশ পনেরো মিনিট বাকি আছে তো আমাকে ফোন করেছিলাম একটু আগে খুব বিজি বিজি বলছে আমি কী গো কার সাথে এত কথা বলছো এত বিজি বলছে না না কার সাথে কথা বলবো একজন আমার ফোন থেকে ফোনে কথা বলছিল হোল্ডে রেখেছিল যার জন্য ফোনটা ঢুকছিল না আমলি হাসা যাই হোক ছেলের আমার তো ভয় লাগছিল মানে স্কুল থেকে না অনেক বাচ্চারা চলে যাচ্ছে তো আমি ভাবলাম কি আমার ছেলের ছুটি হয়ে গেল না কি কি হলো তো বলছে যে না না কোনো ইয়ে নেই সেরকম হলে গেটে লিখা থাকতো বোর্ডে আমার হ্যাঁ সেটা অবশ্য ঠিক বোর্ডে লিখা থাকতো তো টেন টেনশান নেই আমি তো চলে যাব বারোটা সাড়ে বারোটার ভিতরেই আমি বাচ্চাও আনবো সব নিয়ে আসবো তুমি রান্না করে বাবাকে খেয়াল রাখো ঠিক আছে পড়ছে সকাল থেকে দুবার তিনবার চলে এলো কাপড়গুলো তুলি নিই কিন্তু এখন তুলে নিতে হবে কেন কি এগুলো যেটুকু শুকিয়ে যাচ্ছে আবার সব ভিজে যাচ্ছে তো আমি ভাবলাম হয়তো বৃষ্টিটা হবে না কিন্তু না বৃষ্টি হবে ঘুড়ি ঘুড়ি করে পড়ছে তো সবাই বলছে নিম্নচাপ এখন হবে বৃষ্টি কাপড় মেলার আর কোনো সমস্যা নেই আমার বাড়িতে কাপড় মেলার অনেক জায়গা আছে আগে কাপড় মেলার জায়গা থাকতো না যাক যতটুকু হয়েছে আমার জন্য খুব ভালো হয়েছে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওদের জন্য তিনজনের জন্য তিনটা দেখো আমার ঝোল রেডি হয়ে গেছে আদা জিরে বাটা দিয়ে করেছি বন্ধুরা আদা জিরে বাটা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি দেখা যাক এখন আমার ছেলে কতটা খায় তোমাদের দাদা ভাই এসছে বাড়িতে ঠাকুর প্রসাদ নিয়ে এসছে বন্ধুরা দেখো ঠাকুর প্রসাদ এই যে আলুর সবজি আর পায়েস আপেল এসব নিয়ে এসছে তোমাদের দাদা ভাই খাচ্ছে যাবে আবার বাচ্চা আনতে যাবে বাচ্চা এনে দিয়ে আবার চলে যাবে বাচ্চা আনতে হবে একটা চল্লিশে একজনকে আনবো একজনের একটা তিরিশে আনবো এনে যাও বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরে আমি এসে ফের রাত্রে দেখা করব তো খেয়ে নাও তুমি তারা খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের দাদা ভাই তো আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছি এখন কেন তোমাদের দাদা ভাই এখন খেয়ে নিয়েছে আর আমি একটু এখন খেয়ে নিচ্ছি কেন ছেলে মেয়েরা চলে আসলে ওদেরকে আবার খেতে দেওয়া বাবা আবার স্নান করবে ওরা আবার স্নান করবে তখন আবার আমার খাওয়া বলতে গেলেই কখনও খাবি খাই কখনো আবার অনেক সমস্যা হয়ে যায় তো তার জন্য বলি তোমার দাদাভাই যখন খেয়ে নিচ্ছে এই সময় প্রসাদের ব্যাপার না প্রসাদের ব্যাপার একটু টিকটাক করে খেতে হয় না হলে আমার ভালো লাগে না তো সব রান্নাবান্না রেডি হয়ে গেছে তো ছেলে মেয়েরা আসলে ওদেরকে ভাত দেবো তার আগেই আমি প্রসাদটা খেয়ে নিই তো খেয়ে নিচ্ছি বন্ধুরা আমিও নিয়ে নিচ্ছি সাবু আলু সবজি আপেল আজকে ছোলা বাদামটা মানে আজকে যেতেও দেরি হয়ে গেছে আশ্রম থেকে আশ্রমে আর এটি থেকে আসছে অতটা থেকে আসবে যাবে একার পক্ষে অনেক সমস্যা হচ্ছে বলতে পারছে না কিছু মানে আমার কষ্টটা হবে বলে অত দূর থেকে দৌড়ে দৌড়ে আসে যে আমাকে যেতে হবে না আনতে বাচ্চাকে নিয়ে আসা একটা বাইক ভারী এবারে বাবা আছেন বাড়িতে বাবাকে তো দেখাশোনা করতে হবে আমি যদি সকাল বিকাল দুবেলায় ছুটি স্কুলে বাবা মানে দেখেছে তো এই তখনই তোমাদের সাথে কথা বলতে বলতে আমাকে ফোন অফ করে দিয়ে যেতে হলো বাবা ডাকছে এতে বলছে আমাকে খিদা বাচ্চা খেতে দাও তো তাকে দেখাশোনার জন্য সবসময় একটা লোকের দরকার তো সেই জন্য আমি রয়েছি তোমাদের দাদাভাই পুরোটাই সামলাচ্ছে বাইরে ঘরে সব তো সঙ্গে থাকো পেঁপে খাবে বাপি হ্যাঁ শোনা পেঁপে খাবে অবশ্য আমার ছেলে মেয়ে পেঁপেটা খায় আর সবজি কতটা খাবে আমি তোমাদের সামনেই দেখাবো দেখো এই টিউশন থেকে চলে এসছে আসা মাত্রই এবারে এই স্কুলের জুতোগুলোকে নিয়ে করছে বাপি জুতোগুলো রেখে দাও ছিঁড়ে যাবে রেখে দাও যাও ভর্ত ছেলের মতন রেখে দাও দিদি কোথায় সেকেন্ড দই খাচ্ছি তো দইটা খেলে না পেটটা অনেক ভর্তি থাকে আর ভালো লাগে বেশ খেতে বেশ টক মিষ্টি টক মিষ্টি লাগে না খেতে খুব সুন্দর লাগে খেতে তো তোমাদের দাদা ওই এক গ্লাস খাবিয়ে পাঠিয়েছি তো আমি খাচ্ছি দেখে আমার বাচ্চারা এসে বলছে ছেলে মেয়ে আমাকে এক ঘুরতে আমাকে এক ঘুরতে না এখন হবে না কেন ওরা ডিম খেয়েছে ভাত সব কিছু খেয়েছে ওই জন্য দিচ্ছি না হলে অন্যদিন দিয়ে খাই বেশ টক মিষ্টি টক মিষ্টি লাগছে ভালো লাগছে সেই কবে ভুটটা নিয়ে এসেছিল আমাদের বাড়িতে সে এখনো পড়ে রয়েছে কেউ আর খায়নি হয়নি ওকে ওকে চাকা চাকা করে কেটে না নুন হলুদ গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে মানে তেল দিয়ে ভাজলে না চাকা চাকা করে যেমন শশাকে চাকা চাকা করে কাটা হয় সেরকম ধরনের ওকে কেটে তেলে ভেজে খেলে না খুব সুন্দর লাগে খেতে তবে ওটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে কাঁচা কাঁচা কাটতে হবে একটু মানে রয়ে গেলে শুকিয়ে গেলে ও কাটা যাবে না জামা কাপড়গুলো সব তুলে নিলাম তার এত উপরে উপরে না হাত যায় না সব জামা কাপড় তুলে ফেললাম সন্ধ্যে প্রায় হয়ে আসতে চার একটু বাকি আছে ফাঁকা আছে এখনও অনেকটাই ফাঁকা আছে আজকে তোমাদের দাদা ভাই বাইরে কি করছে কি নেই তাও একটা আপেল দিয়ে পাঠিয়েছি আমি খিদে পেলে এখন বাজারে তো খাওয়া যাবে না কিছু আজকে দেখো বাবা এখানটা শুয়ে রয়েছে খানটা ছেড়ে দিয়েছি বেশ আরাম করে বাইরে ঠান্ডা হাওয়াটা টেনে আনছে বাবাকে বললাম আপনি এইখানটা শুয়ে পড়ুন বাবাকে বাবা বললেন ঘুম খিদে পাচ্ছে আমি বলি তাহলে রুটি আর ঘুগনি আছে খান বলতে রুটি আর ঘুগনি খেলো আর এইদিকে দেখো সব কী করছে আমার রত্ন দুটি একজন পায়ে বসে রয়েছে আর একজন পিছন ঘুরে নিয়ে বসে আছে আচ্ছা ঠিক আছে পড়া করো তাদেরই পড়া করো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে সাবস্ক্রাইবটাও করে দেবে আর যারা নতুন বন্ধু দেখছো তাদেরকে বলবো প্রথমেই আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটা প্রেস করে দেবে যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশন ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজ একাদশী ঠাকুরের কাছে কামনা করবো আর দেখা হচ্ছে আগামীকাল টাটা বাই বাই